আজকের হোম রেমেডিটা যদি তোমরা এক মাস টানা ইউজ করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কিন্তু ভিজিবল রেজাল্টস দেখতে পাবে। যাদের স্কিন টোন একদম কালো হয়ে গেছে, যাদের কোনো রকমভাবে অনেক কিছু করে তোমরা কোনো রেজাল্ট পাচ্ছ না, তাদের জন্য কিন্তু আজকের রেমেডিটা জাস্ট ওয়াও ওয়াও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকার চেষ্টায় আছো। আমিও বেসিক্যালি ভালো থাকার চেষ্টা করছি, কারণ সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছে। তাই সবাইকেই আমি ভিডিওর আগে অনুরোধ করতে চাইছি যে সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, মাস্ক পরো এবং স্যানিটাইজার ব্যবহার করো, আর একদমই সোশ্যাল ডিস্টেন্স কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে। কোভিড প্রোটোকলস মানলেই কিন্তু আমরা আবার সুস্থ স্বাভাবিক জীবনে, আবার আগের জীবনে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। সো বন্ধুরা, মেইন ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিই। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, হাই, আমি পূজা, আমি বিউটি রিলেটেড কন্টেন্ট শেয়ার করে থাকি, এছাড়া আমি ডান্স রিলেটেড কন্টেন্ট শেয়ার করে থাকি। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি আজকে আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা এই বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেতে পারো, আর জাস্ট ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা যদি বেনিফিশিয়াল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার পরে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। লাইক করতে কমেন্ট করতে কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। সাবস্ক্রাইব করতেও কোনো পয়সা লাগে না। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ এইভাবে আমার পাশে থেকো, আর যারা এতদিন ধরে আমার পাশে আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি তোমাদেরই রিকোয়েস্ট করা আরেকটা রিকোয়েস্টের ভিডিও, কারণ অনেকদিন ধরেই তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করেছো, যেগুলো আমি একটু একটু করে আপলোড করার চেষ্টা করছি। বিকজ প্রচুর রিকোয়েস্ট, আমি নিজেই কনফিউজড হয়ে যাই যে কোন ভিডিওটা শেয়ার করব, কিন্তু ফাইনালি আমি ডিসাইড করে ফেলেছি আজকে যেটা শেয়ার করব। কারণ তোমরা অনেকেই বলেছো যে আমি হোম রেমেডি স্কিনের ওপরে প্রচুর শেয়ার করেছি, কিন্তু বডির ওপরে, বডি কেয়ার নিয়ে কিন্তু কোনোরকম কোনো রেমেডি শেয়ার করা হয়নি। তাই বেসিক্যালি আজকে আমি তাদের জন্য একটা হোম রেমেডি শেয়ার করবো যারা রিসেন্টলি বিয়ে করতে চলেছো, বিয়ের পিঁড়িতে বসতে চলেছো। ইয়াস, তোমরা ঠিক ধরেছো, নিউলি ব্রাইড যারা হতে চলেছো, যাদের স্কিনের অবস্থা খুব খারাপ, বডিতে ট্যান পড়ে গেছে, বডিতে কোনো গ্লো নেই, জেল্লা নেই এবং প্রচণ্ড কালো হয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু তোমাদের স্কিনে ছোটো 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 দানা হয়ে গেছে, স্কিন টোন আনইভেন হয়ে গেছে, আবার হাতে অনেকের হয় এইটুকু পোর্শন সাদা, যেইটুকু পোর্শন আমাদের ঢাকা থাকে স্লিভসের জন্য, এইটুকু পোর্শন কালো হয়ে গেছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দারুণ কাজ করবে। আর হ্যাঁ, আরেকটা সিক্রেট, যদি তোমরা নতুন বিয়ে নাও করো, এছাড়াও তোমরা যদি চাইছো তোমাদের স্কিনটাকে একদম নতুন বউয়ের মতন চকচকে জেল্লাদার করতে, তাহলেও কিন্তু তোমরা এই রেমেডিটাকে ইউজ করতে পারবে। আমি কাউকে বলবো না, জোকস অ্যাপার্ট। তবে হ্যাঁ, তোমরা যারা চাইছো নিজেরা বাড়িতে বসে, এখন লকডাউনে কোথাও যেতে পারবে না, পার্লারে যেতে পারবে না, বাড়িতে বসেই চাইছো স্কিনটাকে একদম ইভেন টোন করতে, সফট স্মুথ বানাতে, স্পটলেস বানাতে এবং চকচকে বানাতে, কারণ বিয়েবাড়ি মানেই হই হুল্লোড়, বিয়েবাড়ি মানেই সাজগোজ। সো তাই জন্যেই তাদের জন্য আজকে বেসিক্যালি আমি একটা হোম রেমেডি, দারুণ হোম রেমেডি শেয়ার করবো। ট্রাস্ট মি বন্ধুরা, আজকের হোম রেমেডিটা যদি তোমরা এক মাস টানা ইউজ করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কিন্তু ভিজিবল রেজাল্টস দেখতে পাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই উবটানের সাথে সাথে কিন্তু তোমাদের সাথে অ্যাডিশনাল আরও একটা প্রোডাক্ট শেয়ার করবো, যেটা হচ্ছে বডি হোয়াইটনিং, ব্রাইটনিং, ময়েশ্চারাইজিং বডি লোশন, যেটা কিন্তু ইউজ করলে তোমরা দারুণ রেজাল্ট পাবে। তোমরা কিন্তু দুটোই একসাথে ইউজ করতে পারো, বিকজ অনেকেই আছো যারা একটু অলস আছো, যারা হোম রেমেডির ওপরে একটু টাইম ইনভেস্ট করতে পারবে না, তাদের জন্য কিন্তু বডি লোশনটা আমি স্পেশালি দেখাবো। বেশি আমি একদমই কথা বাড়াবো না, কারণ তাতে ভিডিওটা আরও বেশি লেন্দি হয়ে যাবে। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট, খালি যারা এখনও অবধি আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করোনি, এক্ষুনি ফলো করে নাও, বিকজ আমি ওখানেও কিন্তু কন্টেন্ট শেয়ার করে থাকি, কারণ আমি বললাম আমি একজন ইনফ্লুয়েন্সার, ওখানেও আমি মেকআপ রিলেটেড ভিডিও, হোম রেমেডিস শেয়ার করে থাকি। তো সেখানে গিয়েও তোমরা আমাকে ফলো করতে পারো, আর হ্যাঁ, আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো করে দিও, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। উবটান বানানোর জন্য প্রথমেই যে ইনগ্রিডিয়েন্টটা আমি নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বেসন। তোমরা জানো বেসন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী, এখানে আমি 3 চামচ বেসনের ব্যবহার করছি। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন স্যান্ডেলউড পাউডার, এখানে তোমরা 3 চামচও স্যান্ডেলউড পাউডার নিতে পারো। এরপরে আমি অ্যাড করে নিচ্ছি 2 চামচ মুসুর ডাল, এটা আমার বাড়িতেই বানানো মুসুর ডাল বাটা, এটাকে জাস্ট নর্মাল আমি শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে নিচ্ছি 2 চামচ রোজ পেটেল পাউডার, তোমরা গোলাপ ফুলের পাপড়িকে শুকিয়ে নিয়ে বাড়িতে পেস্ট করে রোজ পেটেল পাউডার বানাতে পারো। কিন্তু এখানে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি ব্যবহার করছি সেগুলো যদি তোমরা কিনতে চাও, তাহলে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের থ্রু তোমরা পারচেস করতে পারবে। এরপরে আমি অ্যাড করছি 2 চামচ কস্তুরি হলুদ,
বা কস্তুরি হলদি যেটাকে বলে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এই ব্র্যান্ডের কিন্তু কস্তুরি হলদিটা ইউজ করছি। এটাই কিন্তু আমাদের স্কিনের জন্য, মুখের জন্য ভালো, তাই এটাই আমি ব্যবহার করছি। তোমরা হোয়াইট টার্মারিক যদি না ব্যবহার করো সেটাই ভালো, কারণ রান্না করার টার্মারিক কিন্তু আমাদের স্কিনের জন্য একটু হার্শ হয়ে যায়। কখনো কখনো বাড়িতে না থাকলে আমিও ইউজ করে ফেলি, কিন্তু কম ইউজ করলেই ভালো। আর যেহেতু আমি বলেছি সেন্সিটিভ স্কিন, তো সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে নিম পাউডার। আমি কিন্তু 2 চামচ নিম পাউডার এখানে অ্যাড করে নিয়েছি, তোমরা দেখতে পারলে। এরপরে আমি এই উপটানটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলের বদলে তোমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারো, জ্যাসমিন অয়েল ব্যবহার করতে পারো, বা তিলের তেল ব্যবহার করতে পারো যাদের স্ট্রেচ মার্কস রয়েছে। আর আমি অ্যাড করে নিচ্ছি আমার বাড়িতে বানানো হোমমেড রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারের রেসিপি কিন্তু অলরেডি আমি শেয়ার করে ফেলেছি আমার ইউটিউব চ্যানেলে, যদি তোমরা না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে থ্রু দিয়ে কিন্তু তোমরা দেখতে পারো। এরপরে আমি কিন্তু পুরো এই ইনগ্রিডিয়েন্টগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে পারি। প্রয়োজনে কিন্তু তোমরা সর্ষের তেলের মাপটা একটু বাড়াতে পারো এবং রোজ ওয়াটার আরেকটু মিশিয়ে নিতে পারো, যাতে পেস্ট আর একটু স্মুথ হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু আমি পেস্টটাকে মাখিয়ে নিচ্ছি। একটু মেস হবে, কিন্তু বারবার কিন্তু এটা নাড়াতে হবে যাতে কোনো লাম্প না থাকে। সো বন্ধুরা, আমাদের হোমমেড হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং উপটান কিন্তু একদম রেডি। তাহলে চলো এবার এটাকে ব্যবহার করব কি করে সেটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এটাকে ব্যবহার করার সময় একটা চামচের সাহায্যে যতটুকু পরিমাণ তোমাদের লাগবে সেটাকে তোমরা আলাদা করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে। এরকমভাবে বাটিতে আলাদা করে নেওয়ার পর যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু 1 চামচ মতন তোমরা মিশিয়ে নেবে টক দই। টক দই কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো বন্ধুরা। এখানে তোমরা টক দইয়ের পরিমাণ বাড়াতেও পারো কমাতেও পারো, তোমাদের যতটুকু পরিমাণ তোমরা কিন্তু সেই হিসেবে নেবে। যদি তোমাদের ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে তোমরা এর মধ্যে মেশাবে মালাই বা দুধের সর, বা দুধও মেশাতে পারো। আর যদি তোমাদের নর্মাল স্কিন হয়ে থাকে তাহলে শুধুমাত্র রোজ ওয়াটার মিশিয়েও কিন্তু এই উপটানটাকে তোমরা ব্যবহার করতে পারবে। তাহলে তোমরা দেখে নিচ্ছ বন্ধুরা আমি টক দইটাকে কীভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু এটাকে আমি হাতে এবং মুখে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এবার আমি কিন্তু হাতের ওপরে এটাকে অ্যাপ্লাই করব এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি ফেসেও অ্যাপ্লাই করে নেব। এইভাবে কিন্তু ইভেনলি তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট হাতের ওপরে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে তোমরা বিফোর আফটার এফেক্টটা বুঝতে পারো। আমি কিন্তু হাতের ওপরের পোর্শনে মানে রিস্টের দিকে লাগাচ্ছি না। সো আমার ফেসেও আমি লাগিয়ে নিয়েছি এবং হাতে লাগিয়ে নিয়েছি। এটাকে আমি 10-15 মিনিট শুকনো করতে রেখে দেবো, তারপর কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার স্কিনে কিন্তু এটা অলমোস্ট শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে জাস্ট নর্মাল জলে ধুয়ে ফেলবো। তোমরা দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে। সো বন্ধুরা, আমি ফেসটাকে ধুয়ে নিয়েছি, ইউ ক্যান সি দ্য ভিজিবল রেজাল্টস। আমি জাস্ট অ্যামেজিং রেজাল্টস তোমাদেরকে দেখাতে চাই বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ হাতের যেই অংশটাতে আমি উপটান লাগিয়েছি সেই অংশটা কতটা গ্লোই এবং কতটা ফেয়ার হয়ে গেছে। লিটারালি বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো ফিল্টার ইউজ করা নেই, জাস্ট তোমাদের সামনে লাইভ রেজাল্ট দেখালাম। বন্ধুরা, ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম আজকে এই উপটানের সাথে সাথে আমি কিন্তু তোমাদের সাথে আরেকটা দারুণ সুপিরিয়র অ্যাডিশনাল প্রোডাক্ট শেয়ার করব, সেটা হচ্ছে ক্রিস্টাল গ্লোয়ের স্কিন হোয়াইটনিং অ্যান্ড ময়শ্চারাইজিং বডি লোশন। এটা কিন্তু বডিকে হোয়াইটেন করতে, ব্রাইটেন আপ করতে এবং স্পটলেস করতে ভীষণভাবে সাহায্য করে। তোমরা এর প্যাকেজিংয়ের উপরে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসের প্যাকেজিংয়ের উপরে দেওয়া রয়েছে, ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা দেওয়া রয়েছে এবং এর কী কী বেনিফিট সেটাও দেওয়া রয়েছে, এবং ব্যাচ নম্বর, ম্যানুফ্যাকচারিং ডেট, সেলফ লাইফ যেটা হয় অ্যাকচুয়ালি সেটা দেওয়া রয়েছে এখানে। বন্ধুরা, এরকম অনেকেই আছো যাদের স্কিন কিন্তু একদম জেল্লাহীন, একদম নির্জীব হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, একদম স্পটস পড়ে গেছে, স্কার মার্কস রয়েছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে, পিগমেন্টেশনে ভরে গেছে, এমন ট্যান পড়েছে যে সেটা কোনোভাবেই নির্মূল হচ্ছে না। তাদের জন্য কিন্তু একদম কম সময়ে এই প্রোডাক্টটা যদি তোমরা ইউজ করো উইদিন 15 ডেজ, দারুণ কাজে দেবে তোমাদের এটা। আর স্পেশালি যাদের হাতে সময় খুব কম, যারা ওয়ার্কিং আছো, ছেলে এবং মহিলা সবাই ইউজ করতে পারো, টিনএজার্সরাও ইউজ করতে পারো, কারণ এটা কিন্তু স্কিনকে দারুণভাবে ইভেন্ট অন করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট যেমন গ্লুটাথিয়ন, লিকোরিক এক্সট্র্যাক্ট, কোজিক অ্যাসিড, আলফা অরবিউটি, নায়াসিনামাইড, টি ট্রি অয়েল, টাইটানিয়াম ডাইঅক্সাইড, মালবেরি এক্সট্র্যাক্ট, ভিটামিন সি, এরকম অনেক রকম পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু স্কিনকে লাইটেন আপ এবং ব্রাইটেন আপ করতে দারুণ সাহায্য করে বন্ধুরা।
আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের সেন্সিটিভ স্কিনের প্রবলেম থাকে, যদি তোমাদের র্যাশেস হওয়ার সমস্যা থাকে, ভয় পাচ্ছ এই প্রোডাক্টটা ইউজ করবে কিনা, তাহলে তোমাদের জন্য একটা দারুণ সুখবর দিয়ে দিই। এই প্রোডাক্টটা কিন্তু সেন্সিটিভ স্কিনকে একদম ইরিটেট করবে না, কারণ এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল মেশানো নেই। আর বন্ধুরা, যেহেতু এখন সব জায়গাতেই লকডাউন চলছে মোটামুটি, তাই একটু সময় বের করে যদি আমরা প্রত্যেকটা দিন স্নানের আগে উবটান ব্যবহার করি এবং তারপরে স্কিনটাকে ভালো করে ধুয়ে ফেলার পরে প্রত্যেক দিন যদি এই বডি লোশনটা ব্যবহার করি, তাহলে কিন্তু রেজাল্টটা তোমরা আরও দ্বিগুণ তাড়াতাড়ি পাবে এবং তোমরা নিজেরা অবাক হয়ে যাবে যে এর রেজাল্ট কতটা ভালো। বন্ধুরা, এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না, আমি কিন্তু এটা নিজে পারচেজ করেছি এবং তাই জন্যই এটা আমি পার্সোনালি তোমাদেরকে হাইলি সাজেস্ট করছি। এটা আমি পারচেজ করেছি ক্রিস্টাল গ্লোয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে। তোমরা যদি পারচেজ করতে চাও ওদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বা ইনস্টাগ্রাম পেজে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ডিএম করতে পারো ওদের, তারপরে তোমরা কিন্তু এই প্রোডাক্টটাকে পারচেজ করতেই পারো। খালি একটাই অসুবিধা, এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নেই, কিন্তু ইন্ডিয়াতে তোমরা যেখানেই থাকো না কেন এই প্রোডাক্টটা কিন্তু তোমরা পেতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা এই প্রোডাক্টটা পারচেস করতে চাও, আমার দেওয়া কুপন কোডের সাহায্যে কিন্তু তোমরা এই প্রোডাক্টটা পারচেস করতে পারো। 10% ডিসকাউন্ট কিন্তু তাহলে তোমরা অনায়াসেই পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে আজকে এই প্রোডাক্টটা তোমরা কিন্তু অর্ডার করে ফেলো। আর হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশে যে প্রোডাক্টগুলো ইজিলি অ্যাভেলেবেল, তার মধ্যে থেকে তিনটে বেস্ট বডি লোশন কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করছি। এই তিনটে বডি লোশন কিন্তু তোমাদের স্কিনকে একদম লাইটেন আপ এবং ব্রাইটেন আপ করতে সাহায্য করবে। সো বন্ধুরা, তোমরা দেখে নিলে আজকের এই ভিডিওটা। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল লেগেছে। খুব শিগগিরই আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সঙ্গে থেকো, দেখতে থেকো দেশি বং বিউটি। তোমাদের আরও নতুন নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো তোমাদের প্রিয় চ্যানেলে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। মাস্ক অ্যান্ড স্যানিটাইজার কিন্তু একদম ব্যবহার করতে ভুলো না। লাভ ইউ অল, টাটা।